সংবাদ প্রতিদিন ডট ইন এ আপনাদের স্বাগত। পুজো পরিক্রমায় বেরিয়ে এখন আমরা যেখানে বসে আছি তা আপনাদের অত্যন্ত পরিচিত একটি মণ্ডপ সুরুচি সঙ্গে এসে গিয়েছি আমরা। একদম সুরুচি সঙ্গে না এলে কলকাতার পুজো ঘোরা বোধ হয় সম্পূর্ণ হয় না। আর এই সুরুচি সঙ্গে যদি আপনি আসেন তাহলে গোটা বাংলাকেই হয়তো দেখতে পাবেন, বাংলা মাকে দেখতে পাবেন, বাংলার শিল্পের সূত্রে। আসলে পুজো যেমন আমাদের কাছে ধর্মের একটা উৎসব, তেমন পুজো তো শিল্পেরও উদযাপন। বঙ্গ আমার, জননী আমার, সেই গোটা বাংলা মায়ের বুকে যত শিল্প, সেই শিল্পের সমাহার এই মণ্ডপে ফুটে উঠেছে শিল্পী গৌরাঙ্গ কৈলার ভাবনায়। আমরা তাহলে একবার মণ্ডপটা ঘুরে দেখে নিই, একবার আসুন ঘুরে দেখে নিই মণ্ডপ। সুরুচি সঙ্গের মণ্ডপ ঘুরতে ঘুরতে আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেললাম। একদম আমরা যে দেখলাম যেরকম টেরাকোটার কাজ, সেরকম কাঠের পুতুল, একদম পোড়া মাটির কাজ থেকে শুরু করে আউশ ধানের শীষ পর্যন্ত এত কিছু, মানে বাংলার যে গন্ধ রূপ রস ঘ্রাণ সেই সমস্ত কিছু যেন এই মণ্ডপে ফুটে উঠেছে। ফুটে উঠেছে বাংলা মা তার একই অঙ্গে বহু রূপ নিয়ে। আপনারা আসুন এই মণ্ডপ ঘুরে দেখুন, আর আমরা এগিয়ে যাব পরের মণ্ডপের দিকে। চোখ রাখুন সংবাদ প্রতিদিন ডট ইন। আবার দেখা হবে।